ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের আজকের আলোচ্য বিষয় ধারকের উপর আলোচনা সমূহ তার মধ্যে আলোচ্য বিষয়গুলি হল ধারকের আধান আদর্শ ধারক ধারকের বিভব ধারকের বিভবের ঊর্ধ্বসীমা পরাবৈদ্যুতিক বিভব ভঞ্জক আহিত পরিবাহী মাত্রেই একটি ধারক বর্তনীতে বিভিন্ন ধারকের চিহ্ন ধারকের চার্জিং ও ডিসচার্জিং চার্জিং প্রবাহ ও সময়ের লেখচিত্র ডিসচার্জিং প্রবাহ ও সময়ের কান্তি জানা এবার ধারকের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা যেমন ধারকের আধান ধারক বলতে এই দুটো পাতকে বোঝায় এই ধারকের আধান বলতে কোনটাকে বোঝাবে আমাদের এই অন্তরিত পাতে প্লাস কিউ আধান আছে আর এটা আবেশের ফলে এখানে মাইনাস কিউ আধান আছে মোড আধান প্লাস কিউ মাইনাস কিউ সমান শূন্য তাহলে মোড আধান শূন্য কিন্তু অ্যাকচুয়ালি ধারকের আধান বলতে এই শূন্যটাকে বোঝাবে না ওই অন্তরিত পরিবাহী পাতের মানে এই পাতের যা আধান তা সেই আধানের মানকে বা যে কোনো একটা পাতের আধানের মানকে বোঝায় ধারকের আধান বলতে বোঝায় মূলত আহিত পরিবাহীর আধানকে বোঝায় তবে দুটি পাতের ধনাত্মক হোক ঋণাত্মক হোক তার মানকে বোঝায় নেট আধানকেও বোঝাবে না বা পজিটিভ নেগেটিভকেও বোঝাবে না ওর মানকে বোঝাবে ধারকের আধান আদর্শ ধারক বলতে কি কোনো একটা ধারককে তড়িৎ উৎস দ্বারা চার্জিং করার পর সম্পূর্ণ চার্জ হওয়ার পর ধারককে তড়িৎ উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পরও যদি তার সঞ্চিত আধান না ডিসচার্জ হয় তাহলেই বুঝতে হবে যে সেটা একটা আদর্শ ধারক কিন্তু বাস্তবে এরকম আদর্শ ধারক পাওয়া যায় না চার্জ করার পর রেখে দিলে কিছুদিন পরে কী হবে তার আধানার থাকে না সমস্তটাই ডিসচার্জ হয়ে যেতে থাকে সুতরাং কোনো ধারকই আদর্শ ধারক হয় না ধারকের বিভব বলতে কোনটাকে বোঝায় অ্যাকচুয়ালি ধারক এই দুটো পাত নিয়ে গঠিত সুতরাং অ্যাকচুয়ালি এই দুটো পাতের বিভব পার্থক্যটাই হচ্ছে ধারকের বিভব কিন্তু আরেকটা দিক থেকে দেখলে ধারকের বিভব বলতে এর বিভবটাকেও বোঝাবে কারণ এটা আর্থিং হওয়ায় এই পাতের বিভব শূন্য তাহলে এই শূন্য বিভবের সাপেক্ষে এর বিভবটাই হচ্ছে ধারকের বিভব আহিত পরিবাহের বিভবকেই ধারকের বিভব বোঝায় কারণ দ্বিতীয় পাত ভূ সংলগ্ন হয় এর বিভব শূন্য হয় ধারকের বিভবের ঊর্ধ্বসীমা প্রতিটা ধারকের তার আকার এবং ভেতরে কি পরবৈদ্যুতিক মাধ্যম আছে সেটার উপর নির্ভর করে তার একটা নির্দিষ্ট ধারকত্ব থাকে এবং তার নির্দিষ্ট বিভব কতটা সহ্য করতে পারে সেটা থাকে তবে আমাদের সাধারণ লাইনে যেহেতু দুশো কুড়ি ভোল্ট থাকে সেই জন্য এমনভাবে ডিভাইসগুলো নির্বাচন করা হয় তৈরি করা হয় যাতে তার বিভবটা ওই দুশো কুড়ি ভোল্ট থেকে দুশো পঞ্চাশ ভোল্টের মধ্যে থাকতে পারে তবে অন্য ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে যেখানে বিভব বেশি দরকার হবে সেখানে বেশি বিভব হতে পারে তা এই বিভবের একটা ঊর্ধ্বসীমা থাকে সেই জন্য ধারকের গায়ে সর্বোচ্চ বিভবের মান এবং ধারকত্বের মানটা লেখা থাকে সে কত তড়িৎ ধরে রাখতে পারবে এবং সর্বোচ্চ কত বিভব সহ্য করতে পারবে সেটা লেখা থাকে তার বেশি বিভাবে যুক্ত করলেই ধারকটি নষ্ট হয়ে যাবে তা কেন নষ্ট হয়ে যায় না এখানে যে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে ভেতরে পরা মাধ্যম থাকলে এদের কি হয় তাদের একটা পোলারাইজেশান হয় আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি পোলারাইজেশানে কি হয় এইটা যদি পরাবৈদ্যুতিক মাধ্যম হয় তড়িৎ ক্ষেত্রেই বরাবর হবে পরবৈদ্যুতিক পদার্থের অণুগুলোর এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কি হয় পোলারাইজেশান হয় এইগুলো যদি তার এক একটা অণু হয় তার অণুর নিউক্লিয়াস এই পজিটিভ তড়িদ্বার দ্বারা বিকর্ষিত হয়ে এদিকে আসবে আর নেগেটিভ বা ইলেকট্রনগুলোর কেন্দ্রবিন্দু এই পজিটিভের দিকে আকৃষ্ট হয়ে আসবে কিন্তু পোলারাইজেশন যতক্ষণ ঘটবে ততক্ষণ এই পরমাণু বা অণু থেকে এই ইলেকট্রন কিন্তু বেরোতে পারে না কিন্তু আমরা যদি এই বাইরের বিভবটা খুব বেশি বাড়াতে থাকি একটা বিভাবে কি হবে এর এই পোলারাইজেশান ক্ষমতাটা বা এর যে একটা স্ট্রেংথ আছে ধরে রাখার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ আর থাকবে না তখন কি হবে ওই পরমাণু বা অণু থেকেই ইলেকট্রন বেরিয়ে আসবে এটাকেই বলা হয় পোলারাইজেশানের ব্রেকডাউন পরাবৈদ্যুতিক পদার্থের এরকম একটা ব্রেকডাউন দশা বা বিভব বৈকল্যের সৃষ্টি হয় সেই নির্দিষ্ট বিভব পর্যন্তই কী করতে হবে ধারকের বিভবটাকে রাখতে হবে সেটাই হবে তার ঊর্ধ্বসীমা যেমন এর আগেও আমরা বলেছিলাম ধারকে যতই আধান দিতে থাকবো তার বিভব বাড়তে থাকে ঠিকই কিন্তু যত ইচ্ছা আমরা আধান দিয়ে যতটা ইচ্ছা বিভব কিন্তু আমরা বাড়াতে পারি না তার কারণ যদি আমরা কোনো বায়ু মাধ্যমে রাখি বা কোনো একটা মাধ্যমে রাখি সেই মাধ্যমের একটা সময় কী হবে ব্রেকডাউন হবে তার ফলে কি হবে তড়িৎ খরণ হতে থাকবে বায়ু মাধ্যমে থাকলে বায়ুটা অন্তরক ছিল তার অন্তরক্ষমতাটা অন্তরক্ষমতাটা হারিয়ে যাবে সে পরিবাহী হয়ে যাবে তাহলে ডিসচার্জ হতে থাকবে আদানটা থাকবে না একটা নির্দিষ্ট বিভাবে থাকবে যেরকম আমরা জলের উদাহরণ দিয়েছিলাম পাত্রে জল ঢালতে থাকলে কি হবে তার লেভেলটা বাড়তে থাকে কিন্তু একটা সময় নির্দিষ্ট সীমার পর কি জলের লেভেল আর বাড়বে না জল তখন উপচে পড়বে তা সেইটার সঙ্গে এইটা তুলনা করা যেতে পারে যে ব্রেকডাউনটা একটা নির্দিষ্ট ভোল্টেজে ব্রেকডাউন দশায় এসে যাবে এটাকেই বলা হয় করোনা ডিসচার্জ করোনা ডিসচার্জে পরবৈদ্যুতিক মাধ্যমের পরবৈদ্যুতিক স্ট্রেংথটা শক্তিটা হারিয়ে ফেলে তার ক্ষমতাটা হারিয়ে যায় তখন সে তড়িৎ প্রবাহ শুরু করে দেয় সমস্ত ইলেকট্রনগুলো এদিকে যেতে থাকলে ওই দিকে কি হবে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে আহিত পরিবাহী মাত্রেই ধারক আমরা দেখলাম ধারক গঠন করার জন্য একটা আহিত পরিবাহীর সঙ্গে আরও একটা পরিবাহী যেটা ভূসংলগ্ন হওয়া চাই তবেই সে কী হয় একটা ধারক গঠন করে তা এই ধারণা থেকে মনে হতে পারে যে কেবলমাত্র একটা পাতে আমরা আধান দিলাম এ ধারক গঠন করল না কিন্তু এটাও একটা ধারক গঠন করে কারণ এর যে আরেকটা পাত সেটা আমাদের এই ঘরের এই পাত্রটা তো কোনো না কোনো একটা ঘরের মধ্যে থাকবে এই ঘরের দেয়ালটাই দ্বিতীয় পরিবাহী হিসাবে কাজ করবে যেটা আর্থিং যুক্ত সুতরাং একটা আহিত পরিবাহী সেটা পাত হতে পারে গোলক হতে পারে একটা গোলকে আধান দিলাম সেটাও কি হবে একটা ধারক হবে তার দ্বিতীয় পাতটা হচ্ছে ঘরের দেওয়াল মেজ ছাদ এইগুলো হচ্ছে দ্বিতীয় পাত তবে কি হবে এর ধারকত্বের মানটা খুব কম হবে কারণ এদের দূরত্বটা অনেক বেশি দূরত্ব বেশি হওয়ার ফলে কী হবে ধারকত্ব কম হবে কিন্তু ধারকত্ব কম হলেও এটা একটা ধারক তাহলে যে কোনো আহিত পরিবাহী মাত্রেই কি একটা ধারক হবে কোনো সার্কিটে বা বর্তনীতে ধারকের চিহ্ন কীরকম হবে তা যেহেতু বিভিন্ন আকৃতির ধারক হয় একজাক্ট আকৃতির ধারক তো বর্তনীতে আঁকা সম্ভব নয় খুব ছোট্ট জায়গার মধ্যে বর্তনীটাকে আমাদের আঁকতে হয় তার আগে বলি ঋত উৎসের আমরা চিহ্নটা কীরকম করি একটা ছোট দাঁড়ি একটা বড় দাঁড়ি অ্যাকচুয়ালি ব্যাটারি আঁকতে হয় না তা এইটাই হচ্ছে বর্তনীতে ব্যাটারির চিহ্ন বড় রেখাটা পজিটিভ তড়িদ্দ্বারকে বোঝায় আর ছোট রেখাটা নেগেটিভ তড়িদ্দ্বারকে বোঝায় এটা হচ্ছে তড়িৎ উৎসের চিহ্ন এবার আসছি ধারকের চিহ্ন ধারকের চিহ্ন হচ্ছে দুটি সমান্তরাল রেখা দ্বারা বোঝানো হয় সে ধারকের আকার যাই হোক না কেন গলিও হোক না কেন বা চঙ হোক না কেন যেহেতু সমান্তরাল গোলক বা সমান্তরাল চং থাকে সেই জন্য সিম্বলিক্যালি আমরা দুটো সমান্তরাল রেখা দ্বারাই ধারককে বোঝানো হয় এবং এই দুটোর মধ্যে পার্থক্য ভালো করে বুঝে রাখতে হবে দুটো প্রায় কাছাকাছি এটা হচ্ছে একটা বড়ো রেখা একটা ছোট রেখা এটা হচ্ছে দুটো সমান্তরাল উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হচ্ছে এটাই যদি ছোট বড় হয়ে যায় তখনই এটা উৎসকে বুঝিয়ে যাবে আবার এটা যদি সমান আকারের উলম্ব রেখা হয়ে যায় তখন এটা ধারককে বুঝিয়ে যাবে সুতরাং তোমাদের বর্তনী আঁকার সময় এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে তা এই ধারককে প্রকাশ করার বর্তনীতে আবার দুরকম আছে যে ধারকত্বের মান যদি নির্দিষ্ট থাকে তাহলে এরকম আবার পরিবর্তনশীল ধারক যদি হয় তার চিহ্নটাও এরকম সমান্তরাল উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয় তবে যেহেতু এটা পরিবর্তনশীল এখানে একটা তিচ্চিহ্ন দিয়ে দেওয়া হয় যেন ঠিক একটা নবেশ সাহায্যে ঘুরিয়ে উল্টো দিকে ঘুরিয়ে বা সোজা দিকে ঘুরিয়ে আমরা কী করতে পারি ধারকত্বের মানটাকে বাড়াতে পারি কমাতে পারি যেখানে আমাদের চ্যানেল ধরার ক্ষেত্রে নবটাকে ঘোরাতে হয় সেই নবে অ্যাকচুয়ালি একটা ধারক থাকে সেই ধারকত্বের মান চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলের কম্পাঙ্কের মানগুলোও চেঞ্জ হয় এবং নির্দিষ্ট কম্পাঙ্কের চ্যানেলটা ধরা হয় তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট মানের ধারকত্বের ধারকের চিহ্ন আর এটা হচ্ছে পরিবর্তনশীল মানের ধারকত্বের ধারকের চিহ্ন তাহলে বর্তনীতে ধারকের আমরা পিক্টোরিয়াল সিম্বলটা এই দুরকম হয় ধারকের চার্জিং যদি ধারকের অন্তরিত পাতে কোনো একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং অপর পাতটিকে নেগেটিভ পাতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে কি হবে তরিদ্বারের নেগেটিভ প্রান্ত মানে ইলেকট্রনের সোর্স তাহলে এখান থেকে ফ্রি ইলেকট্রনগুলো এই তার দিয়ে ইয়ে এখানে জমা হতে থাকবে তাহলে ইলেকট্রনের ফ্লো নেগেটিভ থেকে এই পাতের দিকে যাবে এই দিকে ইলেকট্রনের ফ্লো হবে এবং এই পজিটিভ আধান দ্বারা এই পাতের ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলো আকৃষ্ট হবে তার ফলে কি হবে এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যেতে থাকবে যেই এই পার থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে তত কি হবে এ পজিটিভ আধানগ্রস্ত হয়ে যাবে ইলেকট্রন কমে গেলে নিউক্লিয়াসের প্রোটনের দরুন কি হবে ওটা পজিটিভ আধান পেতে থাকবে প্রথমে আমরা যদি ধরি এটা বারো ভোল্ট হয় তাহলে বারো ভোল্টের জন্য যে কারেন্ট ফ্লোটা হবে ইলেকট্রনের ফ্লো যদি এদিকে হয় কারেন্টের ফ্লোটা এই দিকে হবে ঘড়ির কাঁটার দিকে চার্জিং প্রবাহটা হবে চার্জিংয়ের সময় এবার যত এখানে আধান জমতে থাকবে পজিটিভ নেগেটিভ এটা তখন কি করবে একটা ব্যাটারির মতো কাজ করবে এই আধানের দরুন যদি এক ভোল্ট এখানে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তা এখানে মনে করি উদাহরণ দিয়ে বোঝানোর জন্যে ধরলাম এটা বারো ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটা তড়িদুৎসের সঙ্গে যুক্ত করা ছিল তাহলে বারো ভোল্টের জন্য যে কারেন্ট হবে প্রথমের দিকে পরে এখানে যদি এক ভোল্ট বিভব তৈরি হয় এই আধানগুলো জমার ফলে তাহলে কি হবে এখন এ কারেন্ট পাঠাতে চাইবে এদিকে তাহলে এখন কার্যকর ভোল্টেজ কত হবে বারো থেকে এক বাদ দিলে এগারো ভোল্ট হবে এগারো ভোল্টের দরুন কারেন্ট কমে যাবে এবার যত সময় যাবে তত কি হবে ইলেকট্রনের ফ্লো হতে থাকবে তার ফলে এ তত পজিটিভ আধান পাবে আর এ তত নেগেটিভ ইলেকট্রন আসার ফলে এ তত নেগেটিভ বিভব পাবে তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য আরও বাড়বে এক ভোল্ট থেকে দু ভোল্ট তিন ভোল্ট চার ভোল্ট ততক্ষণে কার্যকর ভোল্টাও কী হবে বারো ভোল্ট থেকে এগারো ভোল্ট দশ ভোল্ট ন ভোল্ট আট ভোল্ট সাত ভোল্ট এরকম করে কমতে কমতে একটা সময় এই বিপরীত দিকের ভোল্টেজটা বারো ভোল্ট হয়ে যাবে তখন কী হবে চার্জিং প্রবাহটা শূন্য হয়ে যাবে এর যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি কীরকম হবে এই বরাবর কারেন্ট চার্জিং কারেন্ট এই বরাবর হচ্ছে টাইম চার্জিং কারেন্টের সর্বোচ্চ মান থেকে কমতে 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 একটা সময় শূন্য মানে পৌঁছে যার চার্জিং কারেন্টের মান কমতে থাকে তাহলে চার্জিংয়ের সময় কারেন্ট ভার্সার সময় লেখ্যচিত্র এইরকম হবে এবার ডিসচার্জিংয়ের সময় কী হবে এটা ব্যাটারি দিয়ে যুক্ত করার ফলে এর ভোল্টেজটা বাড়তে বাড়তে একটা সময় যেই বারো ভোল্ট হয়ে যাবে বিপরীত দিকের কারেন্টটা তখন কী হবে সমান এবং বিপরীতমুখী হয়ে যাবে তার ফলে কী হবে তড়িৎ প্রবাহটা শূন্য হয়ে যায় তার মানে এই বারো ভোল্ট পেয়ে গেল তাহলে এ এখন বারো ভোল্ট একটা তড়িদ উৎসের মতো কাজ করবে এটাকে যদি আমরা এবার একটা তার দ্বারা যুক্ত করে দেই একটা সামান্য রোদ থাকতে হবে এই তারের তাহলে কী হবে এই দিক থেকে এই দিকে কারেন্টটা যেতে থাকবে এখন কারেন্টটা কোন দিকে হচ্ছে কারেন্টের অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লক আর এর ক্ষেত্রে কোন দিকে ছিল ক্লক ছিল কোন সময় চার্জিংয়ের সময় আর এটা চ্যান্টি ক্লক ওয়াইজ কোন সময় হল ডিউরিং ডিসচার্জিং তাহলে দুটো কারেন্ট বিপরীতমুখী হবে এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের ফ্লো এদিকে হবে এদিক থেকে এদিকে ইলেকট্রন আসতে থাকবে এবার একটা ইলেকট্রন যদি এদিকে আসে এসে এখানকার একটা পজিটিভ আধানকে প্রশমিত করবে তার ফলে এর বিভব কমে যাবে এবং যত ইলেকট্রন আসবে তত পজিটিভ আধানকে প্রশমিত করবে সুতরাং এরও ভোল্টেজ ক্রমশ কী হতে থাকবে কমতে থাকবে তার মানে এরও কারেন্টের মানটা সর্বোচ্চ থেকে কমতে থাকবে তবে কারেন্টের মানটা বিপরীত দিকে হওয়ায় আমরা যদি লেখচিত্র অঙ্কন করি এটা কারেন্টের নেগেটিভ দিকে আঁকতে হবে যেহেতু চার্জিংয়ের চার্জিং কারেন্ট আর ডিসচার্জিং কারেন্ট বিপরীতমুখী এই এক্স অক্ষ বরাবর যদি টি হয় তাহলে নেগেটিভ দিকের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ডিসচার্জিং কারেন্ট এক্ষেত্রেও কি হবে একটা ম্যাক্সিমাম ডিসচার্জিং কারেন্ট থেকে কমতে 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 একটা সময় জিরো হয়ে যাবে এই হলো চার্জিংয়ের সময়ের কারেন্ট আর ডিসচার্জিংয়ের সময়ের কারেন্ট এটা একই জায়গায় আঁকলে তুলনা করাটা সুবিধা হতো তা কল্পনা করে নাও বা বিভিন্ন বইয়ে দেখে নেবে একই জায়গায় দুটোই থাকে চার্জিং এবং ডিসচার্জিং কারেন্টের লেখচিত্রটা থ্যাংক ইউ ফর ওয়াচিং